আসলে কথাটা ভুল বাংলাদেশ ভিসা বন্ধ হয়নি বাংলাদেশের লোক ইন্ডিয়ায় যেতে পারবে ইন্ডিয়ান ভিসা নাকি বন্ধ হয়ে গেছে এই পাসপোর্টটা নাকি আর কোনো কাজে আসবে না বাংলাদেশের মানুষ নাকি আর ইন্ডিয়াতে যেতে পারবে না ইন্ডিয়ার ভিসা নাকি পার্মানেন্ট ভাবে বন্ধ হয়ে গেছে কথাটা কতটুকু সত্যি ফেসবুক ইউটিউবে অনেক বেশি দেখতেছি মানুষ বলতেছে যে পাসপোর্ট কোনো কাজে আসবে না বাংলাদেশ ভিসা বন্ধ হয়ে গেছে আসলে কথাটা ভুল বাংলাদেশ ভিসা বন্ধ হয়নি বাংলাদেশের লোক ইন্ডিয়ায় যেতে পারবে

আমি ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন করবো না 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 আমার আর কোনো প্রশ্ন নেই আচ্ছা এগুলো সব ভুল কথা তাই তো থ্যাংক ইউ দেখলেন গাইস এটা সম্পূর্ণ ভুল কথা এটা মানুষের ভিউ পাওয়ার জন্য ফেসবুক ইউটিউবে মানুষ ভিউ পাওয়ার জন্য এই মিথ্যে প্রচারগুলো ছড়িয়ে বেড়াচ্ছে কেন ভাই বাংলাদেশ একবার ভুল করছে বাংলাদেশের লোকরা বিশ্বকাপ ইন্ডিয়া হেরে যাওয়ার পরে অনেক অনেক বেশি বেশি কটু কথা বলছে করছে ইন্ডিয়ার নামে কেন করছেন এইগুলো ইন্ডিয়া যদি পেঁয়াজ কত কিছু বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের লোকে খাওয়া হবে না পেঁয়াজের দাম দুইশো টাকা হয়ে যাবে তখন কি করবেন আসলে এই এই জিনিসগুলো করা আমাদের অবশ্যই ঠিক হয়নি আর আমাদের দেশে কিছু অমানুষ আছে যারা এই জিনিসগুলো করছে তার জন্য নিজের ক্ষতি তারা নিজেই করছে আর ইন্ডিয়ার কিছু হোটেল আছে সেই হোটেলগুলো বাংলাদেশের জন্য পুরোপুরি ব্যান্ড করে দিচ্ছে বাঙালি তারা আর তাদের হোটেলে চায় না এই ছাড়া কোনো জিনিস বন্ধ হয়নি ইন্ডিয়ার জন্য ভিসা এখনো পর্যন্ত ইন্ডিয়ার আছে সবাই ভিসা করলে ইন্ডিয়ায় যেতে পারবেন এবং যদি কারো চিকিৎসা থেকে থাকে ইন্ডিয়ায় যাওয়ার দরকার থেকে থাকে তাহলে তারা যেতে পারবেন ভিসা বন্ধ হয়নি ভিসা ওকে আছে ভিসা চালু আছে এই পাসপোর্টটা আপনার বাতিল হয়নি পাসপোর্টটাও ঠিক আছে ফেসবুক ইউটিউবে যারা এই কথাগুলো বলছে সম্পূর্ণ ভুল আমি তখন থেকে দেখতেছি সবাই অনেক খারাপভাবে বলছে যে ভিসা বন্ধ হয়ে গেছে পাসপোর্ট কাজে লাগবে না বাংলাদেশীরা অনেক বড় বাস খাইছে ইন্ডিয়া নাকি একদম পুরোপুরি তাদের সাথে সম্পর্ক নষ্ট করে গেছে কেন ভাই কিছু মানুষের জন্য আমাদের মতো ভালো মানুষের সাথে ইন্ডিয়া কেন সম্পর্ক নষ্ট করবে বাংলাদেশের কিছু কিছু মানুষের জন্য ইন্ডিয়া কেন তাদের বন্ধুত্বের হাত সরিয়ে নেবে এটা করা কি ইন্ডিয়ার জন্য ঠিক হবে আসলেই না এটা কিছু কিছু মানুষের জন্য খুব বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যে পাসপোর্ট কোনো কাজে আসবে না ভিসা কোনো কাজে আসবে না এইগুলো সম্পূর্ণ ভুল কথা কেউ বিশ্বাস করবেন না অবশ্যই পাসপোর্ট ভিসা সব চলবে কেউ যদি পাসপোর্ট করতে চান ভিসা করতে চান অবশ্যই করতে পারেন ইন্ডিয়ায় যেতে পারেন সব কিছু খোলা আছে ওকে আছে এই জন্য অনেক খুঁজে খুঁজে আমি হেল্পলাইনে ফোন করলাম এবং দেখলাম সেটা অবশ্যই ঠিক যে ভিসা হচ্ছে ভিসা হবে না এমন কোনো কথা না ভিসা অবশ্যই হবে কেন হবে না তাহলে এইগুলো আপনারা কেন ভুল বলছেন ফেসবুকে ইউটিউবে কেন ভাবে এগুলো বলছেন এগুলো বলা বন্ধ করেন ভাই ভিউ নিয়ার বন্ধ করেন এত টাকা ইনকাম করে কি হবে এই যে ভুল ভুল কথাগুলো বলতেছেন এগুলো অনেক মানুষের মনের দিক থেকে অনেক খারাপ লাগছে যার জন্য এই ভিডিওটা আমি করলাম এত ভিউ এর দরকার নেই ভাই এই যে ভুল কথাগুলো বললেন আপনাদের যে অডিয়েন্স গুলো আছে সেগুলো কি আপনাদের থাকবে সেটা বলেন এই যে আপনার কথা শুনে একটা অডিয়েন্স আপনার কথা বিশ্বাস করলো কিন্তু পরে গিয়ে দেখলো এটা একদম মিথ্যে কথা তখন সেই অডিয়েন্স আপনাকে অবশ্যই গালাগালি দেবে তো এইগুলো বন্ধ করেন